أشهد أن لا ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। একজন ভাই খুব সুন্দর একটা পরামর্শ চেয়েছেন যে তার মন সবসময় পাপের দিকে যায় আর সবসময় পাপ কাজ করতে ইচ্ছা করে, তা এখন তিনি কি করলে পাপ কাজ থেকে দূরে থাকতে পারবেন এবং নেক আমলের দিকে আগ্রহ বাড়বে। প্রথমত কথা হচ্ছে যে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আর পাপ থেকে দূরে থাকার জন্য, আর এটাই হচ্ছে তাকওয়া। আপনি যদি পূর্ণ মাত্রায় তাকওয়া অবলম্বন করতে পারেন, তাকওয়া হচ্ছে ইমতিসালু আওয়ামিরিল্লাহি তাআলা ওয়াজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ এবং তার রাসূলের আদেশ মানা আর নিষেধ থেকে দূরে থাকা, আল্লাহর ভয়ে আল্লাহকে ভয় করা। তো আপনি যদি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করেন তাহলে পাপ কাজ থেকে আপনার মন ধীরে ধীরে সরার কথা। তারপরেও মানুষ, যেহেতু মানুষের প্রবৃত্তি হচ্ছে পাপ, পাপের দিকে মানুষকে আহ্বান করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নান নাফস লা আম্মারাতুম বিসসু, নিশ্চয়ই অন্তর নফস লা আম্মারাতুম বিসসু, সে খারাপ কাজের অধিক আদেশকারী, অনেক আদেশ করবে, মন চাইবে খারাপ কাজ করতে। মন চাওয়ার পরেও আপনাকে চেষ্টা করে ফিরে আসতে হবে সেখান থেকে, আর যদি আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পথ দেখাবেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা সাধনা করবে আল্লাহর পথে থাকার জন্য, আল্লাহর কাজ করার জন্য যারা চেষ্টা সাধনা করবে, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে পথ দেখিয়ে দিব, আমার অনেক পথ আছে সেগুলো আমি দেখিয়ে দিব। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ, মুজাহিদ যোদ্ধাকে, প্রকৃত প্রচেষ্টাকারী মুজাহিদ ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন সে হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের কাজে, আল্লাহর আনুগত্যের কাজে বেশি বেশি চেষ্টা করে যায়। এই চেষ্টাটার জন্যই আপনি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে নাজাত পেয়ে যাবেন। তো অন্তর পাপ কাজের আদেশ দিবেই, এই জন্য অন্তরের আদেশ নিষেধ শোনা যাবে না, কুপ্রবৃত্তি মানুষকে যে আদেশ নিষেধ করবে সেটা শোনা যাবে না, সেটা থেকে দূরে থাকতে হবে। কেননা কুপ্রবৃত্তির আহ্বান যদি আপনি শোনেন তাহলে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন, আর এই কুপ্রবৃত্তি থেকে চেষ্টা সাধনা করে, জিহাদ করে যদি আপনি আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসতে পারেন তাহলে তাহলেই সফলতা জান্নাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর অবস্থানকে ভয় করে, যে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে পারেন, এই ভয় যে করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে, অন্তরকে, নিজেকে নিজেকে কুপ্রবৃত্তি থেকে দূরে রাখে, কুপ্রবৃত্তির কামনা বাসনা পূরণে নিজে পূরণ থেকে নিজেকে দূরে রাখে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই দুই কাজ যদি কেউ করে তার জান্নাতই হবে তার ঠিকানা। তো এটা পবিত্র কোরআন থেকেও আমরা জানতে পারি। তাহলে বোঝা গেল যে অন্তর কুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি আমাদেরকে ডাকবে মন্দ কাজের দিকে, কিন্তু চেষ্টা সাধনা করে সেখান থেকে ফিরে আসার চেষ্টা করতে হবে। এই জন্য আপনি দোয়া করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা অন্তরসমূহকে পরিবর্তন করে থাকেন, তাসরিফ অন্তর, মানুষের অন্তরগুলো আল্লাহ তাআলার আঙ্গুলের মাঝে, তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরান ফেরান। এই জন্য আল্লাহ রাসূল দোয়া করতেন যে হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সরিফ কুলুবানা আলা তাআতিক, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার আনুগত্যের উপরে ঘুরিয়ে দিন, আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সরিফ কুলুবানা আলা তাআতিক, এই দোয়াটি আপনি করতে পারেন। তাছাড়া দিনের উপরে অটল অটুট থাকার জন্য আরেকটি দোয়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দিনের উপরে অটল অটুট রাখুন। এই দোয়াগুলো আপনি করতে পারেন, আল্লাহ সাহায্য কামনা করতে পারেন, আর শয়তানের প্রতারণা থেকে বাঁচার জন্য সার্বিক চেষ্টা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শয়তানের কুমন্ত্রণা এবং নফসের কামনা বাসনা চরিতার্থকরণ থেকে রক্ষা করুন এবং জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।